নিজের ছেলের বউকে বিয়ে, কি অবাক করা কাণ্ড তাই না? আসলে এরপর পিছনের ঘটনা আমরা অনেকেই জানি না। কিছুদিন আগেও মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিয়ে নিয়ে চারিদিকে বেশ আলোচনা সমালোচনা হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের আগে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই পালিত পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব হয়ে কিভাবে তিনি ছেলের স্ত্রীকে বিয়ে করে নিজের স্ত্রী বানালেন, মূলত এটা নিয়ে যত আলোচনা সমালোচনার জন্ম। এই বিষয়টাকে দেশের তথাকথিত বুদ্ধিজীবী ও অলিখিত নাস্তিকেরা এমনভাবে উপস্থাপন করেছিল যাতে যে কোনো ধর্মপ্রাণ মুসলিমও তাদের দলে ভিড়ে পথভ্রষ্ট হয়ে যেতে পারে। তার জন্য এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করা ও নাস্তিকদের কটাক্ষের জবাব দেওয়া বড্ড জরুরি একটা বিষয়। তাই আমাদের আজকের ভিডিওতে তুলে এনেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঐতিহাসিক বিয়ের ঘটনাটি, তুলে এনেছি তাদের বিয়ের পেছনের কারণ, যা না জানলে যে কারো পথভ্রষ্ট হয়ে যাবার সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভুল বোঝার। তাই আশা করি প্রত্যেকেই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। যাওয়া যাক মূল আলোচনায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিয়ের পেছনে একটি ঐতিহাসিক ঘটনা রয়েছে। ঘটনাটি হলো, এর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিয়ে হয়েছিল। জাহেলি যুগে পালক পুত্রকে নিজের ওরসজাত পুত্রের মতো মনে করা হতো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়ায় বন্দী হন। হাকিম ইবনে হেজাম ইবনে খুয়াইলিদ তাকে ক্রয় করে স্বীয় ফুফু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য তাকে দান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে দিয়ে পুত্র হিসাবে গ্রহণ করেন। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দীর্ঘদিন ধরে পুত্রের মতো বসবাস করতে থাকেন। তার পিতা দীর্ঘদিন পর্যন্ত তার অনুসন্ধান করার পর অবশেষে তার সন্ধান পান। অতপর তার পিতা ও চাচা অর্থের বিনিময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তাদের সন্তানকে ফিরে পাওয়ার আবেদন করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইচ্ছা করলে বিনিময় ছাড়া তাকে নিয়ে নিতে পারো, অথবা ইচ্ছা করলে আমার কাছেও রেখে যেতে পারো। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে থেকে যেতে চান এবং তারাও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রেখে যাওয়াকে পছন্দ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলেন, হে কুরাইশ গোত্র, তোমরা সাক্ষী থাকো, জায়েদ আমার পুত্র, সে আমার ওয়ারিশ হবে আর আমিও তার ওয়ারিশ হব। অতপর তার পিতা ও চাচা খুশি হয়ে দেশে ফিরে যান। বলা বাহুল্য যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা ছিল নবুয়ত প্রাপ্তির আগে। এবার আসা যাক জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিয়ের ঘটনায়। জায়েদ বিন হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু যৌবনে পদার্পণ করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় ফুফাতো বোন জয়নব বিনতে জাহশকে তার কাছে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠান। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মুক্তিপ্রাপ্ত দাস ছিলেন, সেহেতু হযরত জয়নব ও তার ভাই আব্দুল্লাহ ইবনে জাহশ এ বিয়েতে অসম্মতি জ্ঞাপন করেন। আমরা বংশমর্যাদায় তার চেয়ে শ্রেষ্ঠ। তখন আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন, আল্লাহ ও তার রাসূল কোনো কাজের আদেশ করলে যে তা অমান্য করে সে প্রকাশ্য পথভ্রষ্টতায় পতিত হয়। সূরা আহজাব আয়াত 36। জয়নব ও তার ভাই এ আয়াত শুনে তাদের অসম্মতি প্রত্যাহার করে নিয়ে বিয়েতে রাজি হয়ে যান। অতপর চতুর্থ হিজরিতে এ বিয়ে অনুষ্ঠিত হয়। এ বিয়েতে মহরানা ধার্য করা হয় 10 দিনার, যা প্রায় 4 ভরি স্বর্ণ পরিমাণ ও 60 দিরহাম বা 18 তোলা রৌপ্য পরিমাণ। তাছাড়া দেওয়া হয়েছিল একটি ভারবাহী জন্তু, কিছু গৃহস্থালীর আসবাবপত্র, আনুমানিক 25 আটা ও 500 খেজুর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে তা প্রদান করেছিলেন ইবনে কাসির। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক জায়েদ বিন হারিসার সঙ্গে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিয়ে সম্পন্ন হয়। কিন্তু তাদের স্বভাব প্রকৃতিতে মিল হয়নি। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ভাষাগত শ্রেষ্ঠত্ব, গোত্রগত মর্যাদা ও আনুগত্যে শৈথল্য প্রদর্শনের অভিযোগ উত্থাপন করেন। তারপরই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওহির মাধ্যমে জানানো হয় যে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক দিয়ে দেবেন, অতপর আপনি তার পরিণয় সূত্রে আবদ্ধ হবেন। একদা হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এসব অভিযোগ পেশ করতে গিয়ে হযরত জয়নবকে তালাক দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ওহির মাধ্যমে অবগত হয়েছিলেন, তারপরও দুটি কারণে তিনি তালাক দিতে নিষেধ করেন। একটি হলো, তালাক দেওয়া যদিও শরীয়তে জায়েজ কিন্তু তা অপছন্দনীয় কাজ। অপরটি হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে এরূপ ধারণা সৃষ্টি হয় যে জায়েদ তালাক দেওয়ার পর যদি তিনি জয়নবের দায়িত্ব গ্রহণ করেন
তবে আরববাসী বর্বর যুগের প্রচলিত প্রথা অনুযায়ী এ অপবাদ রটাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুত্র বধূকে বিয়ে করেছেন। তবে আল্লাহ তাআলার ওহির কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এসব ভাবনার মূল্য ছিল না, যার কারণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পঞ্চম হিজরিতে মদিনায় জয়নবকে বিয়ে করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 58 বছর আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বয়স ছিল 35 বছর। এ বিয়ে হয়েছিল সরাসরি আল্লাহ তাআলার নির্দেশে। তিনি ইরশাদ করেন, আল্লাহ যাকে অনুগ্রহ করেছেন আপনিও যাকে অনুগ্রহ করেছেন তাকে যখন আপনি বলেছিলেন তোমার স্ত্রীকে তোমার কাছে থাকতে দাও এবং আল্লাহকে ভয় করো, তখন আপনি অন্তরে এমন বিষয় গোপন করেছিলেন যা আল্লাহ প্রকাশ করে দিয়েছেন। আপনি লোকনিন্দার ভয় করেছিলেন, অথচ আল্লাহকে অধিক ভয় করা উচিত। অতঃপর যায়েদ যখন জয়নবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করল তখন আমি তাকে আপনার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ করলাম, যাতে পোষ্য পুত্ররা তাদের স্ত্রীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে সেসব স্ত্রীকে বিয়ে করার ব্যাপারে মুমিনদের অন্তরে কোনো দ্বিধা দ্বন্দ্ব না থাকে। সূরা আহজাব আয়াত 37। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ে করলে মুনাফিকরা বিরোধিতার মহা উপকরণ হাতে পায়। তারা প্রচার করতে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতই নারী লোলুপ যে স্বীয় পুত্র বধূকে পর্যন্ত বিয়ে করেছেন, যা এখনও জাফরুল্লাহ সাহেবের মতো অলিখিত নাস্তিকেরা প্রকাশ করে যাচ্ছে। অথচ এর অনেক আগেই আল্লাহ তাআলা এ আয়াত নাজিল করেন, মুহাম্মদ তোমাদের কোনো ব্যক্তির পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহ সব বিষয়ে জ্ঞাত। সূরা আল আহজাব আয়াত 40। আরও ইরশাদ করেন, তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয় ডাকো, এটাই আল্লাহর কাছে ন্যায়সঙ্গত। যদি তোমরা তাদের পিতৃ পরিচয় না জানো তবে তারা তোমাদের ধর্মীয় ভাই ও বন্ধুরূপে গণ্য হবে। এখানে স্পষ্ট যে পালক ছেলে কখনোই নিজের আপন ছেলে হতে পারে না। আর জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়েটা ছিল আল্লাহ তাআলার হুকুমে। মুমিনদের এটা বোঝাতে যে তালাকপ্রাপ্ত হবার পর পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করতে কোনো বাধা নেই। পরিশেষে আবারও জানাতে চাই এ বিয়ের বৈশিষ্ট্যগুলো। এক, এ বিয়ে হয়েছিল আল্লাহ তাআলার নির্দেশে। হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যান্য স্ত্রীদের উপর গর্ব করে বলতেন, তোমাদের বিয়ে সম্পন্ন করেছেন তোমাদের পিতারা আর আমার বিয়ে সম্পন্ন করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। নাসাই। দুই, পালক পুত্রের স্ত্রীকে বিয়ে করা যাবে না জাহেলি যুগের এ কুসংস্কারকে এ বিয়ের মাধ্যমে রহিত করা হয়েছে। তিন, দাস ও স্বাধীনদের মধ্যে সমতা আবশ্যক, তা এ বিয়ের ফলে প্রতীয়মান হয়েছে। চার, এ বিয়ের পর পর্দার আয়াত তথা সূরা আল আহজাবের 53 নম্বর আয়াত নাজিল হয়। তখন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের দরজায় কম্বলের পর্দা ঝুলিয়ে দেন। পাঁচ, হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার তিনটি বৈশিষ্ট্য, তা হল ক, আমার দাদা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা একজন, খ, আমার বিয়ে হয়েছে আকাশে, গ, আমার বিয়েতে দূতের কাজ করেছেন স্বয়ং জিব্রাইল আলাইহিস সালাম। তো যারা এই ইতিহাস না জেনে লাফাচ্ছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি করছেন, এমনকি স্বয়ং আল্লাহ তাআলার দেওয়া বিয়ে নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, তাদের নিয়ে কি আর বলবো। শুধু বলতে চাই, কাগজে কলমে মুসলিম হয়েও যারা এসব বিষয় সন্দেহ প্রকাশ করছেন কিংবা জেনেও না জানার ভান করে গোটা মুসলিম জাতিকে গোমরাহের মধ্যে ফেলতে চাচ্ছেন, তারা নাস্তিক ছাড়া কিছুই নয়। তাদের হেদায়েতের জন্য দোয়া ছাড়া কী বা করার আছে আমাদের? হে পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহ তাআলা, আপনি আমাদের এসব পথভ্রষ্ট ভাইদের গোমরাহি থেকে ফিরে আসার তৌফিক দান করুন, তাদের গোমরাহি থেকে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটির কমেন্ট বক্সে সকলে আমিন লিখে সাথেই থাকুন। ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও যত বেশি সম্ভব শেয়ারের মাধ্যমে পরিচিত জনদের মধ্যে ছড়িয়ে দিন। আরও এমন ঐতিহাসিক নানান ঘটনা সহ সাম্প্রতিক সময়ে নানান আলোচনা সমালোচনা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য।